সব সময় শুধু ওরম নানা গরম। সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো পায়েল ব্লগে নতুন আরও একটি ভিডিও, সেটি তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটু বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য একটা লাইক দিও। তো সবার ফার্স্ট আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বাটিতে মশলা আছে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সব একসাথে আমি বেটে নিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো যতক্ষণ কষাচ্ছি ততক্ষণ আমি আমার চালটা একটু ভিজিয়ে রাখি। তো এবার আমি চালটা একটু জলের সাথে ভিজিয়ে রাখবো, জল দিয়ে চালটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, আধ ঘন্টা নয় 10 মিনিট ভিজিয়ে রাখবো জলটা, চালটা। তো এবার আমি চিকেনটাকে একটু ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার আগে একটু মশলাটা আর একটু কষিয়ে নিই, মানে নিচে লেগে যাচ্ছে বলে। তো চিকেনটা ধুয়ে নেওয়ার পরে আমি ওতে একটু বাটার দিয়ে নেব, চিকেনটার মধ্যে একটু বাটার মাখিয়ে রাখবো, বাটার আর নুন মাখিয়ে রাখবো, আর মশলাটার মধ্যে একটু বাটার আমি দিয়ে দেবো, যাতে বাটারের সিনটা আর একটু টেস্ট হয় বলে, সেই কারণে আমি একটু বাটারটা দিচ্ছি। চাইলে তোমরা দিতে পারবে আর না চাইলে তোমরা দেবে না, সেটা তোমাদের ব্যাপার। আমার বাটার খেতে খুব ভালো লাগে, ওর জন্যই আরও বাটারটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি চিকেনের মধ্যেও এখন বাটারটা আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিট থেকে 6-7 মিনিট আমি রেখে দেবো। তো ও পাশে আমার আলু আর ডিম সেদ্ধ বসিয়েছিলাম, হয়ে গেছে, ওটাকেও আমি এবার ঠিকঠাক মানে ছাড়িয়ে নেব ডিমটা। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। সো এরপর আমি জায়ফল, জয়িত্রী আর লবঙ্গ, দারচিনি, এলাচ ভেজে নিয়েছিলাম, সেটা বেটে আমি ওর গুঁড়োটা একটু ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। আর এবার আমি জলের মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ মানে গোটা বড় এলাচটা, তেজপাতা সব দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেবো, সাথে একটু ঘি বা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি গরম মশলা গুঁড়োটা মাংসের মধ্যে দিয়ে দেবো আর সামান্য একটু ঘি দিয়ে দেবো, চাইলে তোমাদের ব্যাপার, তোমরা চাইলে দিতে পারবে আবার নাও দিতে পারবে, কারণ বাটার ঘি দুটো একসাথেই দিয়েছি আমি, সেটা তোমাদের। হলুদ দিনি, চিকেনটা আমার রেডি হয়ে এসছে দেখতে পাচ্ছো। তো এবার আমি চালটা দিয়ে দিচ্ছি, চালটা ভিজেও গেছে আর আমার জলটা ভালোভাবে ফুটে গেছে বলে আমি এবার চালটা দিয়ে দিলাম। তো আমি বিরিয়ানির জন্য কিছুটা কষা মাংস তুলে দিলাম আর কিছুটা কড়াইতেই রেখে দিলাম বিরিয়ানির সাথে খাবো বলে, মানে চিকেন চাপ করব বলে। তো আমি হলুদ দিইনি বলে আমি হলুদটাও দিয়ে জল দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ভাতের ওপরে, এরপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু, বেশ ভালো ফ্লেভারের জন্য, ফ্লেভার আসে খুব সুন্দর। তো দিয়ে দিচ্ছি গোলমরিচ,
তো এবার এবার দিয়ে দিচ্ছি ঘি, ঘিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলাও আমি দিয়ে দিচ্ছি। কিছু তো বলছোই না, কি দিচ্ছ না? আমি তো সব পরে বলবো। লাগাতে হয় আর বলতে হয়তো। এবার আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি, চিকেনটাও বেশ দিয়ে দেবো, আর ওই তেলটা অল্প করে দিয়ে দেবো যেহেতু আমার কাছে ফুড কালারটা নেই। সো এবার দিয়ে দিচ্ছি আমি খোয়া ঘির, তোমরাও চাইলে দিতে পারো খোয়া ঘিরটা। পাখির বেশ অনেকটা করে দেবে, পরিমাণ খুব টেস্টফুলি হয় বিরিয়ানিটা। আর আজকে আমি বেরেস্তা একদমই দিইনি, এবার আমি নুন দিয়ে দিচ্ছি, কারণ বেরেস্তাটা রোজ দিই, রোজ খেয়েছি, আজকে পুরোটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। বাটার দিলে সব সেম প্রসেসে দিয়ে এবার আমি আলু, আর শুধু আলুটা দিয়ে নেব। আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটা দিচ্ছি জায়ফল জয়িত্রী গুঁড়োটা একটু,
সব সময় শুধু ওরম নানা করো কেন না মানে কথা